ইসলামী ব্যাংক নিউজ টপ 10। স্বাধীনতা আন্দোলনের মতো ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর অবদান বারবার মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাকে দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করতে বিপুল পরিমাণ অর্থ দাবি করেছে জাতিসংঘ, তাই আটকে আছে কার্যক্রম, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের। একুশে চেতনায় শানিত হয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি শপথ বলে মন্তব্য করেছেন দলটির নেতারা। বগুড়ায় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে হামলা শিকার হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। আসন্ন রমজানে পিসিবির মাধ্যমে গত বছরের তুলনায় দ্বিগুণ নিত্যপণ্য আমদানি করে বাজারকে সহনীয় পর্যায়ে রাখা হবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির আশ্বাস। নোয়াখালী কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত সাংবাদিক বোরহানের বাড়িতে শোকের মাতম। রাজধানীর মানিকনগরে কুমিল্লাপট্টিতে আগুনে পুড়ে গেছে প্রায় 2 শতাধিক ঘর। মিয়ানমারের সরকার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে মৃত তরুণী মিয়া খিয়াংয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজার মানুষের ঢল। লা লিগা ফুটবলে ঘরের মাঠ নু ক্যাম্পে পয়েন্ট হারালো বার্সেলোনা, অপেক্ষাকৃত দুর্বল দল কার্ডিজের সাথে 1-1 গোলে ড্র করেছে কাতালান জায়ান্ট ক্লাবটি।